আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, কনসেন্সাস কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলাম, আজকে ভিডিওর কন্টেন্ট হলো যে বেসমেন্ট চেক, বেসমেন্টের যে আমাদের ম্যাটটা ডালে হবে তো সেই রডগুলো চেক করার জন্যই আসছি। আমাদের মৌলভীবাজার প্রজেক্টের আমরা নিজস্ব কনস্ট্রাকশন চলতেছে, এই কাজটা আমাদের ফুল প্যাকেজে নেওয়া। তো এই কাজটা আজকে কালকে আগামীকাল ওই সেটার ম্যাট ডালাই হবে। তো এইখানের এনফোর্সমেন্টগুলো চেক দিব, আসলে কী কী চেক দিতে হয়, কীভাবে চেক দিতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে একটা ম্যাটে বা বেসমেন্টের যেই জিনিসগুলো থাকে সবগুলো সম্পর্কে ধারণা হবে। তো আচ্ছা, এখন আমরা কিছু জিনিস ধরো তো এদিকে এটা ডিজাইনটা দেখাই নিচ্ছি একটু, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা এই যে আমাদের 12 ইঞ্চি, আমাদের ম্যাট ডালাইটা 12 ইঞ্চি, এটা কিন্তু আমাদের পাইল ক্যাপ ঢালাইয়ের পরে 12 ইঞ্চি হচ্ছে। আচ্ছা, পাইল ক্যাপ ডালাই হওয়ার পরে 12 ইঞ্চি, এই যে ম্যাট এবং ওই সে এই যে রিটার্নিং ওয়ালের এখানে কিন্তু একটা এই যে 6 ইঞ্চি ওয়াটার স্টপার কনস্ট্রাকশন জয়েনে দেখানো আছে। আচ্ছা, আর কি এখানে দেখানো আছে যে বটম লেয়ারের রডটা আছে, এই রডটা হয়েছে পাইল থেকে আমাদের পাইলের যে ঢালাইটা আছে মানে পাইলের এরিয়া থেকে 18 ইঞ্চি ভিতরে ঢুকে থাকবে, মানে সবটার ভিতরে হবে না, বটম জালিটা সবটা হবে না, জাস্ট হয়েছে 18 ইঞ্চি করে ডুবে। এটা আমি প্র্যাকটিক্যাল দেখাবো। আর টপ জালিটা কিছু কি কন্টিনিউ চলে যাবে, টপ জালিটা এখানে কী দেওয়া আছে, বটম জালিটা কী দেওয়া আছে, বটম জালিটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা সেকশন ছিল, যে কোনো একটা পাইলে যাচ্ছি, যে দেখেন এটা আমাদের যে এখানে বটম জালিটা দেওয়া আছে, এই যে 12 মিলি রড 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর ওই 12 মিলি রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ বার, আর ওই যে 12 মিলিমিটার ডায়ার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটম লেয়ারের রড। আচ্ছা চলুন, এখন দেখা যায় কী অবস্থা। চলো, এই যে আমাদের এসে পাইল ক্যাপটা ছিল, এই যে বটম লেয়ারের রডটা, এই রডটা কিন্তু ওই যে ড্রয়িংয়ে দেখছিলাম যে এটা 18 ইঞ্চি পর্যন্ত ঢুকবে, এটা 18 ইঞ্চি মাপ দিয়ে সেটা রাখা হয়েছে। আর এই রডটা ছিল হয়েছে মেন রড, হয়েছে শর্ট ডিরেকশনে থাকে, তো আমাদের এই পাশের যেটা আছে এটাই শর্ট ডিরেকশন। এই যে এভাবে দেখো, এটা দেখো, এই এই দুই পাইলের যে শর্ট ডিরেকশন ছিল এটাই মেন রড, এটাতে এই ডিরেকশনে মেন রোডটা দেখো। তাহলে আমাদের মেন রোড রয়েছে নিচে, মেন রোড রয়েছে নিচে, এই যে বাইন্ডার এবং মেন রোড দুটোটাই কিন্তু 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং এই বটম রোডটা রয়েছে কিন্তু শুধু হয়েছে 18 ইঞ্চি পর্যন্ত ঢুকবে, এটা কিন্তু কন্টিনিউ নাই। বটম রোডটা দেখো, মাঝখানে দেখো, এখানে কিন্তু কন্টিনিউ নাই, এখানে নাই, সেবারে এদিকে এখানে যে ইয়াটা আছে, কলামটা আছে, অবশ্যই এটা যেহেতু আমাদের 12 ইঞ্চি ম্যাট, তার মানে ডালাই এখানে আমাদের কিন্তু এসে পাইল ক্যাপ ডালাই আছে। এটার উপর থেকে 2 ইঞ্চি এতে থাকবে একটা, 2 ইঞ্চি পরে, তারপরে মাঝখানে আরেকটা রিং থাকবে, তারপরে মুখে কিন্তু ডালাইয়ের মুখে আরেকটা রিং দিয়ে দিতে হবে, এটা কোনোভাবেই রিং ছাড়া দেওয়া যাবে না। এবং যদি সম্ভব হয় উপরের দিকেও আরেকটা রিং রাখতে হবে, যেন কলামের রডগুলো সরে না যায়, একদিকে কম গ্যাপগুলো ছোটো বড়ো না হয়, এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই। আর পাইলে যে রডগুলো ছিল, এগুলো পাইলের রড, পাইলের রডগুলো আমরা ছড়াইয়া দিছি, বিছাই দিছি, কেটে ফেলি নাই, না কেটে ব্যান্ড করে এটাকে বিছাই দেওয়া হয়েছে, মানে চারোদিকে ছড়াই দেওয়া হয়েছে, এটা কোনোভাবে ইয়া হয় নাই, মানে কেটে ফেলা হয় নাই আর কি। আর অবশ্যই আমাদের নিচে আমাদের যে সিসিটা হয়েছিলো পাইল গেপে 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 যেগুলো সিসি হয়েছিলো, এগুলোতে আমরা হয়েছে ওয়াটারপ্রুফিং মেমব্রেন ইউজ করছি এবং সিসি ডালাই দিছি, এবং ওয়াটারপ্রুফিং কেমিক্যাল ইউজ করছি, যেন কোনোভাবে নিচ থেকে যেন আমাদের এই বটম জালি পর্যন্ত পানি না আসতে পারে। আচ্ছা, এই যে দেখেন, আর একটা জিনিস দেখা দাও, নিচের দিকে ধরো, এই যে আমরা ওই যে কিছুদিন আগে এখানে কিন্তু মেমব্রেন ইউজ করা হয়েছিলো, যেন মেমব্রেনটা কেন নিচে ইউজ করা হয়, মেমব্রেনটা নিচে ইউজ করছি যেন আমাদের এই সিসির নিচে কিন্তু আমরা মেমব্রেন দিয়ে দিছি, মেমব্রেনের উপরে কিন্তু আমরা 3 ইঞ্চি সিসি ডালাই দিছি। সিসি ডালাই দেওয়ার উদ্দেশ্য হলো এই মেমব্রেনটা ব্যাথ করে কিন্তু পানি আসতে পারবে না, পানি যখন আসতে পারবে না তখন আমাদের এই দুই এই যে দুইটা যে জালি আছে, বটম লেয়ার এবং টপ লেয়ার যে রেনফোর্সমেন্টগুলো আছে, এগুলো কিন্তু পানির লিকেজ বা পানি থেকে কিন্তু সেফ থাকবে, সর্বোচ্চ সেফ থাকবে, যখন সেফ থাকবে তখনই কিন্তু টেক্সচারটা বেশি হবে। আর অনেকে করে গিয়ে এই যে বেসমেন্ট ডালাই দিয়ে এর উপরে এসে ওয়াটারপ্রুফিং বা মেমব্রেন ইউজ করে তার উপরে কিছু একটা টাইলস টাইলস লাগাই দেয়, কিন্তু এটা না, দিতে হবে নিচে, নিচে যেন আমাদের রেনফোর্সমেন্টগুলো যেন ঠিক থাকে, উপরে দেওয়া তো লাভ নেই, তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। তো আমাদের উপরে যে বটম জালিটা আছে, সেই বটম জালিটা হয়েছে আমাদের 6 ইঞ্চি, না 6 ইঞ্চি, 6 ইঞ্চি ড্রয়িংয়ে ছিল 6 ইঞ্চি, 6 ইঞ্চি পর পর রাখা হয়েছে। আর চেয়ারের হাইটগুলো কত আছে, 6.5 ইঞ্চি, 6.5, চেয়ার দেখান। আচ্ছা, এই যে আমাদের একটা চেয়ারগুলো কীভাবে রাখতে হয় সেটাও দেখো, এই যে চেয়ারটা এভাবে 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 একটা মাটান দিয়ে সোজা হয়ে আসে উল্টা ডিরেকশনে 180 ডিগ্রি ওদিকে থাকবে, তাহলে এই যে কি সাপোর্ট থাকে ভালো, সমান সমানভাবে রাখা যাবে না, চেয়ারটা দেখাই দাও, এটাকে চেয়ার বলে আর কি, দুইটা রড হতে পায়,
হ্যাঁ মিনিমাম জন্য দুইটা রড পাই এরকম ভাবে দিতে হবে একটা রড পাইলে হবে না মিনিমাম দুইটা রড পাইলে খুব ভালো হয় মানে এটা কতটুকু হবে যে আমাদের 6 ইঞ্চি গ্যাপ আছে একটা তো একটা এজন্য 8 ইঞ্চি হয় এটা এটা 8 ইঞ্চি রাখছো না হ্যাঁ হ্যাঁ 8 ইঞ্চি রাখা হয়েছে তো আমাদের এটা ঢালাই হইছে 1 ফিট আমাদের বটমে কভার কত ছিল 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি আর টপে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি টপে 1.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি কত হলো 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি এই যে দুইটা রড আর এই নিচে দুইটা রড কত হলো এটা হইছে 12 12 24 আর 24 মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি বাদ 2 ইঞ্চি বাদ গেলে 4 ইঞ্চি 6 ইঞ্চি বাদ তাহলে এই যে চেয়ার হাইট হইছে কত 6 ইঞ্চি 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চি হইছে চেয়ারের হাইটটা এইভাবে হিসাব করতে হবে যেন আমাদের নিচের ক্লিয়ার কভার এবং উপরে ক্লিয়ার কভার বাদ দিয়ে এবং চারটা রড যে থিকনেস হয় ওটা বাদ দিয়ে সেটা চেয়ারের হাইটটা হিসাব করতে হবে এই যে আমাদের এইগুলো বান দেওয়া হচ্ছে এই যে বানগুলো খুব ভালো হতে হবে যেন কোনোভাবে ডিসপ্লেস না হয় এবং সব সোজা যেন থাকে এদিকে তো একটু সোজা দেখো তো আমাদের রডগুলো টপ জানি রডগুলো থাকে এই যে আমাদের রডগুলো হবে অবশ্যই সোজা থাকতে হবে যেন আঁকা বাঁকা না হয় যেন খুব সুন্দর হয় এদিকে খেয়াল রাখতে হবে তো বান্দাগুলো যেন ভালো হয় এগুলো একটু দেখে দিতে হবে এবং ব্লকগুলো বিশেষ করে নিচে যে ব্লকগুলো হয় ব্লকগুলো যেন ঠিকভাবে থাকে চেয়ারগুলোও যেন ঠিকভাবে বান্ধা হয় এগুলো লক্ষ্য করতে হবে সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের ইয়াগুলো ঠিক আছে কিনা রডের যে সেন্টারগুলো ঠিক আছে কিনা যদি আমরা সেন্টারগুলো আগে মেপে দেখছি যে 6 ইঞ্চি করে সব দিকে ঠিক আছে বটম তাহলে 8 ইঞ্চি করে সব ঠিক আছে আমরা কিন্তু দেখে নিয়েছি তারপর একটু দেখাই দিচ্ছি আর কি আপনাদের সব আমরা কিন্তু চেক করে নিয়েছি অলরেডি কিন্তু সবগুলো যা আছে চেক করে নেওয়া হয়েছে তারপরে জাস্ট ভিডিওগুলো দেখাই দিতেছি আসলে একটা ম্যাটে কী কী থাকে কীভাবে থাকে তো আমাদের এইগুলো কিন্তু পাইল ক্যাপ হয়ে গেছে পাইল ক্যাপ ঢালাই দেওয়া হয়েছে আমাদের এই পাইল ক্যাপটা ছিল হচ্ছে 3 ফিট ঢালাই তার মানে আমরা আগে 2 ফিট ঢালাই দিয়েছি এখন 1 ফিট হইতেছে ম্যাটের সাথে সম্পূর্ণটা একসাথে হচ্ছে আর কি এই হলো অবস্থা আমাদের এই যে রডগুলো আছে তার মানে একদম কিন্তু সোজা এগুলোর জন্য কী করা যেতে পারে এগুলোর জন্য সুতা ধরা যেতে পারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুতা ধরছিল না হ্যাঁ আমাদের রডগুলো কিন্তু অনেক সোজা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু সুতা ধরা হয়েছে এমন যদি জায়গা যদি ক্রস থাকে ক্রস থাকলে কী করবে ক্রস থাকলে যেই পাশটা সোজা আছে মানে যেই পাশটা স্ট্রেট আছে ওই পাশটা থেকে শুরু করে তারপরে কিন্তু করা যায় আমরা এই কলামের পাশটা থেকে স্ট্রেট ধরছি সুতা ধরছে আমাদের সব থেকে স্ট্রেট আছে তবে এই সুতা করে ধরে একটা পর পর একটা কোনার মধ্যে দাগ দিয়ে সুতা ধরে ধরে আমরা কিন্তু দিয়ে দিতে পারি তার জন্য দেখেন আমাদের গালি কিন্তু একদম প্লেন এবং খুব সুন্দর দেখা যাচ্ছে আপনি আমাদের যে ব্লকগুলো হয়েছে অবশ্যই ব্লক বানানোর পরে মিনিমাম 7 দিন পর্যন্ত আগে বানাইতে হবে এবং এটার মধ্যে সিলেট বালি দিয়ে মিক্সিং করতে হবে মশলাটা মশলাটা মিক্সিং করে এটাকে কাটার পরে মিনিমাম 7 দিন পানিতে ফালাই রাখতে হবে কিউরিংটা করতে হবে যেন এটার মধ্যে রুট আসবে যেন এটা নিতে পারে তো সেদিকে খেয়াল করতে হবে এবং ঘন ঘন করে মোটামুটি যে 3 ফিট 2.5 ফিট 3 ফিট পর পর একটা দিতে হবে এরকম একটা কাছাকাছি করে তবে এই দেওয়ার পরে যে এক্সট্রা কিছু ব্লক পরে থাকে এদিকে পরে আছে দেখো এগুলো উঠাই ফেলতে হবে আর কি যেগুলো এক্সট্রা আছে উঠাই ফেলতে হবে এবং এটা যেহেতু ম্যাটের কাজ একটু সময় সাপেক্ষ কাজ এটা প্রায় 10-12 দিন যাবত কাজ চলতেছে নিচে কিন্তু শ্যাওলা পড়ছে অবশ্যই ডালালাইয়ের আগে হোস পাইপ দিয়ে একদম ওয়াশ করতে হবে কোনো কথা নেই সুন্দরভাবে ওয়াশ ওয়াশ করে ক্লিন করে তারপরে কিন্তু ডালাই হবে এবং আউটসাইডের যে প্রোটেকশনগুলো এগুলো একটু দেখতে আমাদের যে আউটসাইডেরগুলো যে বুট দেওয়া হয়েছে এই বুটগুলোর ঠেলা ঠিক আছে কি না বা ডালাইয়ের হাইট ঠিক আছে কি না এগুলো কিন্তু দেখার বিষয় আছে এই যে এই যে ময়লা আছে এগুলো পরিষ্কার করে দিতে হবে ডালাইয়ের কাজ তো দেওয়া হবে আমাদের কাজ শেষের দিকে তো এগুলো পরিষ্কার করা হবে এবং এই যে শাটারগুলো আছে শাটারগুলো ঠিক আছে কি না এগুলো দেখতে হবে আর বিশেষ করে বাধাগুলো যেন কোথাও ফাঁকা না থাকে একটা বাধাও যেন মিসিং না হয় তাই সেগুলোর প্রতি খেয়াল করতে হবে আমরা অবশ্য নেক্সট ভিডিওতে আমরা র্যাম্প সিঁড়ি এবং রিটার্নিং ওয়াল নিয়ে ভিডিওটা করে দিব নেক্সট ভিডিওতে আমাদের এখানে কীভাবে চেক করতে হয় র্যাম্প সিঁড়ি ওয়াটার ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক এগুলো নিয়ে ভিডিও দিব যে এখানে আমাদের কিন্তু ইয়ে ছিল এটা এইগুলো দেখা যেত আমাদের যে এখানে আমাদের পাইলিংয়ের রডগুলো কিন্তু কাটা ছিল আমাদের যে সাইডের যে রডগুলো ছিল এই সাইডের রডগুলো কিন্তু 1 ফিট পর্যন্ত মাটাম দিয়ে ভিতরে দেওয়া হয়েছে আর কি এটা সোজা ছিল না আমাদের পাইল ক্যাপগুলো একটু দেখাই দাও একটা পাইল যে ড্রয়িংটা দেখাই দাও ড্রয়িংয়ে দেখা যায় এই যে আমাদের পাইলের যে রডটা ছিল পাইলের রডটা কিন্তু কাটা রড এখানে কিন্তু এখান থেকে নিচের রডের সাথে কিন্তু মাটাম নাই এখানে 12 ইঞ্চি মাটাম দিয়ে উপরের দিকে উঠছে আবার কিন্তু 6 ইঞ্চি মাটাম আমরা 12 ইঞ্চি করে মাটাম দিয়েছি একটু বেশি করে দিয়েছি 6 ইঞ্চি না
এটা 12 ইঞ্চি করে রাখা হয়েছে এটা 10 মিলি রড দিয়ে সেটা দেয়া দেওয়া হয়েছে এই রডগুলা কিন্তু এই যে ডালার ভিতরে মাঠাম হিসেবে আছে সাইডের রডগুলো কিন্তু আমরা হইছে ফুটিং এর রড হিসেবে নাই তো সেভাবে দেওয়া হয়েছে আপনি একটু দেখো আর এই কাগজ টাকজ থাকলে অবশ্যই এগুলো ফালাই দিতে হবে পরিষ্কার করতে হবে চেক করতে হবে বিশেষ করে যেন আমাদের এই যে রডের প্লেসমেন্টগুলো একটু গুরুত্ব দিয়ে চেক করতে হবে যেন রডের যে প্লেসমেন্টগুলো আছে সেই প্লেসমেন্টগুলো যেন খুব ভালো হয় প্লাস এই স্পেসগুলো যেন ঠিক আছে কি না এবং আরেকটা জিনিস দেখাই দাও একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা এই যে দেখেন আমাদের পাইপ গ্যাপগুলো কিন্তু এখানে শর্ট এদিকে দেখো এই জায়গাটা ধরো আমাদের এটা কিন্তু পাইপ গ্যাপ এটা কিন্তু লম্বা এই পাঁচটা পাইপ গ্যাপ আমাদের এটা কিন্তু শর্ট ডিরেকশন হয় আমরা যদি এই ডিরেকশনে যদি মেইন রোড নিই তাহলে কিন্তু এটা হচ্ছে ড্রাইভিং ওয়ে এটার মধ্যে কিন্তু পাইল সারা কিন্তু পড়ে যাচ্ছে এই পাশে যতগুলো যদি এগুলো যদি সবগুলো মেইন রোড দিই তার মানে মানে সাপোর্ট পাচ্ছে না মাঝখানে পড়ে যাচ্ছে আর এই পাশে যদি আমরা এই এই ডিরেকশনে যদি আমরা রডগুলো দিই শর্ট ডিরেকশনে তাহলে কিন্তু আমাদের মেইন রোডগুলো পড়তেছে আচ্ছা আমরা যদি মেইন রোড কোনটা হবে মাইন রোড কোনটা হবে এটা দেখাই দিচ্ছি শর্ট ডিরেকশন দেখেন আমরা এই পাশে যদি লম্বাটা দিই এটা কিন্তু ড্রাইভ ওয়ে এটা কিন্তু সাপোর্ট পাচ্ছে না ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটু দিন আছে পাইল কে পড়ছে এই পাশে যদি দেই আমাদের এই পাশে দেখো এই পাশে পাইল কে মানে দুই পাশে পাইল কে আছে দুই পাশে সব কিছু পাইল তার পাশে আমাদের এই ডিরেকশনে যদি রডটা দেই তার মানে এই পাশে পাইল কে থেকে এই পাশে পাইল কে উপরে কিন্তু করতে হবে তার মানে এই কি শর্ট ডিরেকশনটা কিন্তু এটা ধরলে আমাদের সব ঠিক আছে আমাদের সব দিক থেকে একটু ধরা যায় কিন্তু এটা হচ্ছে মেইন রোড এই যে মেইন রোড কিন্তু নিচে থাকে এই যে মেইন রোডটা নিচে থাকে এখানে মেইন রোডটা নিচে এই ডিরেকশনে আছে এটা কিন্তু নিচে আর এটা কিন্তু উপরে কিন্তু টপ জালের ক্ষেত্রে যায় কিন্তু উল্টাই যাবে না টপ জালের ক্ষেত্রে এটা নিচে ছিল টপ বটম জালিতে কিন্তু নিচে ছিল এসে এটা মানে শর্ট ডিরেকশন একটা হ্যাঁ তারপর আর এই যে এটা এসে কি এটাও নিচে হয়েছে এটা উল্টাই গেছে গা এটাই পড়ছে উপরে এটা যে আছে বটম জালিটা যেভাবে হবে ঠিক এটা এসে উল্টাই যাবে কিন্তু ডিরেকশন ঠিক থাকবে কিন্তু উল্টাই যাবে এটা যেভাবে ছিল যে এটা 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 ছিল হচ্ছে মেইন রোড এটা বাইন্ডার এটা মেইন রোড এটা বাইন্ডার আছে কিন্তু ওই জালিটা এটা উল্টাই যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাদের মেইন রোড এবং বাইন্ডারটা ঠিক আছে কিনা সর্বপ্রথম হচ্ছে এই জিনিসটা দেখতে হবে যে মেইন্ডার আর বাইন্ডারটা ঠিক আছে কিনা তারপরে দেখতে হবে যে স্পেস মানে যে গ্যাপগুলো ঠিক আছে কিনা আচ্ছা গ্যাপগুলো ঠিক থাকার পরে দেখতে হবে যে আমাদের যে বান্দা ঠিক আছে কিনা বাঁধাগুলো ঠিক থাকার পরে দেখতে হবে যে আমাদের যে এই 3.5 ফিট 4 ফিট পরপর একটা এবারে যে 4 ফিট পরপর হয় 4 ফিট পরপর বা 3 ফিট পরপর চেয়ারের দিতে হয় তবে মিনিমাম 12 মিলি রড থেকে শুরু হয় চেয়ার দেওয়া হয়েছে 12 মিলি 16 মিলি রড দেয় বেশি চেয়ার দেওয়া হয় তো আমাদের এখানে যেহেতু থিকনেস কম আমরা এখানে 10 মিলি রড দেয় চেয়ার দিচ্ছি 10 মিলি দিয়েছ না 10 মিলি 10 মিলি এই যে 12 মিলি এবং ব্লকগুলো দেখা এবং হচ্ছে ঢালের লেভেল দেখ আরেকটা গুরুত্বপূর্ণ লেভেল দেখ আচ্ছা আমাদের এখানে কিছু এই যে লেভেল দেওয়া আছে এই যে আমরা এখানে আমরা এজিএল থেকে লেভেল করে আমরা কিন্তু এই যে লেভেল লাইনটা রাখছি প্রতিটা কলামের গোড়ায় গোড়ায় লেভেল আছে এখান থেকে আমরা আবার আরেকটা ডালের টপের লেভেল দিয়ে দেবো এখানে কিন্তু একটা রিং দিতে হবে অবশ্যই ডালের মুখে মুখে রিং রাখতে হবে এই রিংগুলো ঠিক আছে কি না আবার কোনো রডগুলোতে যে কলামের রডগুলো আছে লেভিং খাবে কি না অবশ্যই এগুলো পরের ছাদগুলোতে দেখতে হয় যেন লেভিং মিসিং হয়েছে কি না বা রড চেঞ্জ হয়েছে কি না কলামের ক্ষেত্রে আর এতে ঢালাইয়ের মুখে রিং আছে কিনা এই জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে 13 মিনিট হ্যাঁ 13 এই যে আমাদের এই যে রডের এই পাশে কিন্তু বান্দা কমপ্লিট হয়েছে এই পাশে বান্দা চলছে অবশ্যই বান্দাগুলো খুব সুন্দর হয়ে যাবে ঢালাইয়ের আগে ধুতে হবে পরিষ্কার করতে হবে এই যে কাগজ টাগজ আছে কাগজগুলো ওটাই ফেলাই দিতে হবে বান্দাগুলো ঠিক আছে কিনা সম্পূর্ণ দেখে দেখতে হবে হ্যাঁ আর মেইন রোড বাইন্ডার বারবার বলতেছি যে ঠিক আছে কিনা দেখতে হবে কোন ডিরেকশনে ছিল কলামের গ্যাপ স্পেসগুলো ঠিক আছে কি না আর ব্লক চেয়ার এগুলো স্পেস ঠিক আছে কি না সম্পূর্ণগুলো কিন্তু ড্রয়িং অনুযায়ী দেখতে হবে তবে আমি আরেকটা ভিডিওতে ড্রয়িং স্টাডি করে দেখাই দেবো আসলে ম্যাটের রডগুলো কীভাবে থাকে তুমি দেখো রডগুলো বান্দাগুলো দেখো কীভাবে কী হয়েছে
ড্রয়িংটা দেখাই দিচ্ছি, দেখাই দেখেন এই যে আমাদের এই যে রডটা, এই যে রড, এদের দুই নাম্বার, মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই রডগুলো কতটুকু হবে, দুই। এই যে দেখেন 12 মিলি রড ডায়া বার অ্যাট দ্য রেট অফ 8 ইঞ্চি পরপর 8 ইঞ্চি, এই পরপর সেন্টার টু সেন্টার এই মাথা থেকে এই মাথার মতো 12 মিলি রড হবে। আর এখান থেকে এই মাথা পর্যন্ত ওয়ান, এই যে রড, এই যে ওয়ান 12 মিলি, এটাও 12 মিলি, 8 ইঞ্চি পরপর হবে, এটা 8 ইঞ্চি পরপর হবে। তাহলে আমাদের ম্যাটের এটা বটম লেয়ার গেছিলো, এটা বটম লেয়ার, টপ লেয়ারটা সেম, টপ লেয়ারের স্পেসগুলো একটু ইয়ে হবে, কম হবে। এই যে দুই নাম্বারটা, এই যে 6 ইঞ্চি পরপর, আর এই যে এক নাম্বার যেটা আছে এই মাথাতে এই মাথা পর্যন্ত 12 মিলি রডগুলো এইভাবে এইভাবে হবে, এই মাথাতে এই মাথা পর্যন্ত, এটাও কিন্তু 6 ইঞ্চি পরপর। তবে এই ছিল আমাদের আজকে বেসমেন্টের ইয়াগুলা, যে চেকগুলো মোটামুটি আমরা আগেই চেক দিছি, তারপরও ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করছি, কিছু কথা বলার চেষ্টা করছি যেন আসলে কীভাবে বেসমেন্ট হয়। এটা আমাদের কনস্ট্রাকশন সাইট মৌলভীবাজারের একটা হসপিটালের কাজ চলতেছে। তবে আপনারা যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু ফুল প্যাকেজে কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকি। ডিসক্রিপশন আমাদের অফিস এবং নাম্বার দেওয়া থাকবে, সবাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো পরামর্শের জন্য, কাজের জন্য যোগাযোগ করতে পারেন। ঝামেলা এরিয়ে আমরা কনস্ট্রাকশনগুলো করে দিচ্ছি, আশা করতেছি যে এই যে কনস্ট্রাকশনের কাজগুলো দেখালাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলতেছে। তো কনস্ট্রাকশনের যে কোনো কাজ আমাদেরকে দিতে পারেন, আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করুন, আশা করি যে ইনশাল্লাহ খুব ভালো হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমাদের এই প্র্যাকটিক্যাল রিলেটেড সকল ভিডিওগুলো সাথে সাথে পাইতে পারেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।